লোহিত সাগরকে কেন্দ্র করে আবারও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করছে মার্কিন নেতৃত্বাধীন নতুন জোট। গেল শুক্রবার ভোর থেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের বেশ কয়েকটি শহরে হামলা করে। তাদের লক্ষ্য হুতি বিদ্রোহীদের অবস্থান ও ঘাঁটি ধ্বংস করা। হোয়াইট হাউসের দাবি, লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলকারী জাহাজের ওপর হুতিদের হামলার জবাবে এসব পাল্টা হামলা করা হচ্ছে। তবে হুতি প্রশাসনের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেল আল ইজি বলেছেন, এর জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। প্রতিক্রিয়া জানিয়েছে হুতি গোষ্ঠীর সমর্থক ফিলিস্তিনের হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ ও লেবাননের হিজবুল্লাহ। ইয়েমেনের এই হুতি বিদ্রোহী কারা? গত এক দশক ধরে ইয়েমেনের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি। 90 দশকে উত্থান হওয়া এই গোষ্ঠীটি আনসারুল্লাহ নামেও পরিচিত। হুসেন আল হুতি নামে এক ব্যক্তি শিয়া ইসলামের জায়দি ধারায় অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক হুতি আন্দোলন শুরু করেন। জায়দিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করেন। 1962 সালে সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে কোন ঠাসা হয়ে পড়ে হুতিরা। সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবিলায় আল হুতি আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনেই ক্রমে সশস্ত্র রূপ নেয় আর তার নামেই পরিচিতি পায় হুতি গোষ্ঠী। ইয়েমেনের অধিকাংশ জনগণ আগ্রাসনের বিরুদ্ধে থাকলেও 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সুন্নি মতবাদের সালে সরকার যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়। এই সুযোগে সালে সরকারের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করে তাদের রাস্তায় নামিয়ে আনেন আল হুতি। ইয়েমেনি সেনারা 2004 সালে সেপ্টেম্বর মাসে আল হুতিকে হত্যা করে। তবে তখনও হুতিদের আন্দোলনের অবসান হয়নি, বরং হুতিদের সামরিক শাখায় দলে দলে যোগদান করে ইয়েমেনি তরুণরা। 2011 সালে মধ্যপ্রাচ্য জুড়ে আরব বসন্ত নাড়িয়ে দেয় ইয়েমেনকেও। হুতিরা দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদা দখলে নিয়ে সালের শাসনের অবসানে লড়াই শুরু করে। হুতিদের ওপর পশ্চিমাদের কেন এই হামলা? ফিলিস্তিনিদের হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং সম্প্রতি পবিত্র আল আকসা মসজিদকে অবমাননার জবাবে গেল 7 অক্টোবর ইসরায়েলের ওপর অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জবাবে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত 23,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 60,000 এবং বাস্তুচ্যুত হয়েছে 19 লাখ বাসিন্দা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগ আরব দেশ কার্যত চুপ থাকলেও হামাসের পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সমর্থন হিসেবে লোহিত সাগরে ইসরায়েলি ও দেশটির বন্দরগামী জাহাজে হামলার ঘোষণা দেয় তারা। ঘোষণার পরই গত 19 নভেম্বর অনেকটা ফিল্ম স্টাইলে হেলিকপ্টার নিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে ইয়েমেনে নিয়ে যায় হুতি গোষ্ঠীর যোদ্ধারা। সেখানেই থেমে থাকেনি হুতিরা, গত 2 মাস ধরে লোহিত সাগরে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। হুতি বিদ্রোহীদের হামলায় বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলো তাদের অতীব গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়, ফলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে শুরু করে। এ সংকট উত্তরণে ও হুতিদের হামলা বন্ধে লোহিত সাগরে একটি সামরিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোকে তাতে যোগ দেওয়ার আহ্বান জানায়। কিন্তু বেশিরভাগ দেশই সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। হাতে গোনা কয়েকটি দেশ তাতে অংশ নিয়েছে। এরপরই হুতিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট।